পূজোর ছুটিতে ঘুরতে যাবেন পাহাড় কিংবা সমুদ্রে, দূরে কোথাও, কিন্তু বুকিং শুরু হতেই তো টিকিট অমিল। কিন্তু পূজোর ছুটিকে বৃথা জিতে দেওয়া যায় কি? ট্রেনে করে দূরে না হয় নাই হলো, কিন্তু কাছে কিংবা গাড়িতে করে চলে আসতে পারেন এই তিন জায়গায় একদিন কিংবা দুদিনের জন্য, কলকাতা থেকে খুব বেশি দূরে নয়। শান্ত প্রকৃতিতে নিরিবিলিতে কাটিয়ে ফেলুন দু একটা দিন। কোথায় সেই তিন জায়গা জানবার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। কিভাবে যাবেন, কত খরচ, কোথায় থাকবেন সব তথ্যই পেয়ে যাবেন। আর এই চ্যানেলের আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিতে ভুলবেন না। আগামী দিনেও এই ধরনের অনেক জায়গার ইনফরমেশান আগামী ভিডিওগুলোতে আসতে থাকবে। বৃষ্টি ভেজা সপ্তাহ শেষে কিংবা পুজোর ছুটিতে কিংবা গরম থেকে বাঁচতে, চোখের আর মনের ক্লান্তি দূর করতে এক ছুটে ঘুরে আসতে পারেন এই জায়গাগুলো রয়েছে আপনাদের এই কলকাতা থেকে আশেপাশে। যেতে খুব একটা বেশি সময়ও লাগবে না, কিন্তু প্রকৃতি এখানে অনাবিল আনন্দ ভরিয়ে দেবে আপনাদের মন। তাই পুজোর ছুটি বৃথা যাওয়া একবারেই অসম্ভব, তাই চলে আসতে পারেন এই বড়ুল কিংবা শিউলিবোনা কিংবা বাউটি জলিতে। গঙ্গা তীরে একান্ত অবসর যাপনের এক স্বল্প পরিচিত ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনার বুরুল। এখানে গঙ্গার সুবিশাল ব্যাপ্তি দেখে মন চোখ দুটোই জুড়িয়ে যাবে। রায়পুর বাজার থেকে বুরুল বাসস্ট্যান্ড পর্যন্ত সম্পূর্ণ রাস্তাটি আসলে একটি চওড়া বাঁধ। একদিকে বিস্তৃত গঙ্গা আর অন্যদিকে গোধাখালি, মাঝিপালা, তেলারি গ্রাম। বর্ষায় বুরুলের মেজাজ একদম আলাদা, তবে বর্ষায় যদি না আসেন তো পুজোর সময়ও চলে আসতে পারেন এই বুরুলে। গঙ্গার বুকে ইলশেগুড়ি বৃষ্টি, ডিঙি নৌকার আনাগোনা, মালবাহী জাহাজের আসা যাওয়া দেখতে দেখতে কোথায় যে সময় কেটে যাবে তার হদিশ থাকবে না। জেটি ঘাট থেকে দেখে নেওয়া যায় গঙ্গার বুকে সূর্যাস্তের অসাধারণ দৃশ্য, অনেকদিন মনে থাকবে। আর এখানকার জরির কাজ কিন্তু বিখ্যাত, আর মাস্টারদা সূর্য সেনের যে গুরু বিপ্লবী ছিলেন অনুরূপ চন্দ্র সেনের জন্মস্থান এই বুরুল। আসবেন কি করে, কলকাতা থেকে ট্রেনে বজবজ এসে সেখান থেকে ম্যাজিক ভ্যানে চলে আসা যায় বুরুল। দূরত্ব কম বেশি 16 কিলোমিটার, 45 মিনিট মতন সময় লাগে। গাড়িতে এলে তারাতলা বজবজ রোড হয়ে আসতে হবে। তারাতলা থেকে বুরুল 30 কিলোমিটার, ধর্মতলা থেকে বাসও পেয়ে যাবেন এই বুরুলের জন্য। বুরুলের রয়েছে বেশ কয়েকটি থাকবার জায়গা, চাইলে আপনারা এই জায়গাগুলোতে থাকতে পারেন। থাকতে পারেন নদী তীরে। বুকিংয়ের জন্য ফোন নাম্বার 9903541393। ব্রেকফাস্ট সহ ডিলাক্স ঘরের ভাড়া 3,100 টাকা, সুপার ডিলাক্সের ভাড়া 3,700 টাকা, কটেজের ভাড়া 4,500 টাকা। ওয়েবসাইটও রয়েছে www.nodi-tire.in। রয়েছে মৌসুমি ইন 9830011715। ব্রেকফাস্ট সহ মোটামুটি 3.5 থেকে 3 মধ্যে ভাড়া পড়ে যাবে। এখানে রয়েছে পোষ্য বান্ধব একটি হোমস্টে, নোর হোমস্টে, চাইলে আপনারা এখানে পোষ্যদের নিয়ে আসতে পারেন। বুকিংয়ের জন্য 9836863006 এই নাম্বারে বুকিং করতে পারেন। দৈনিক মাথাপিছু ভাড়া পড়বে 2,950 টাকা। ড্রাইভারের থাকা খাওয়ার জন্য দৈনিক মাথাপিছু খরচ পড়বে 1,200 টাকা। আর হোমস্টেতে যদি পোষ্য রাখেন তাহলে ভাড়া পড়বে 1,000 টাকা। এটা অবশ্যই আপনাদের এক্সট্রা চার্জ হিসেবে দিতে হবে। দ্বিতীয় জায়গাটি শুশুনিয়া পাহাড়ের কোলে আদিবাসী গ্রাম শিউলিবোনা। শালপিয়ালের নিবিড় অরণ্যে যদি মন ভাসাতে চান তাহলে চলে আসতে পারেন এই শুশুনিয়ার পাদদেশে। চড়াই ভেঙে পাহাড়ের ওপর উঠে দেখে নিতে পারেন চন্দ্রবর্মনের প্রাচীন শিলালিপি। কাছেই ভরতপুর গ্রামে পটশিল্পীদের বাস। রং তুলিতে আঁকা পটচিত্র ফুটিয়ে তোলা হয় রামায়ণ মহাভারত, চাইলে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। আর শুশুনিয়া আশেপাশে প্রায় সমস্ত গ্রামেই রয়েছে পাথর কেটে অপরূপ সব মূর্তি গড়ার কারিগররা, তারা এক নিবিড়ে সেই কাজ চলে চলেছে। 1 ইঞ্চির দুর্গা প্রতিমা সহ 8 ইঞ্চির গণেশ সবই এখানে নিখুঁতভাবে গড়ে তোলা হয়, চাইলে আপনারা সেগুলো সংগ্রহ করতে পারেন। বাসে বা ট্রেনে করে চলে আসুন ছাতনা। ছাতনা থেকে শিউলিবোনা 12 কিলোমিটার, চাইলে ট্রেনে বাঁকুড়া বা রানীগঞ্জে এসে সেখান থেকেও চলে আসতে পারেন এই শিউলিবোনা। দূরত্ব কম বেশি 30 কিলোমিটার মতন। গাড়িতে এলে মোটামুটি এখান থেকে খরচ পড়বে 1,100 থেকে 1,400 টাকা পর্যন্ত। আর উইকেন্ডে স্টেতে আগাম জানিয়ে রাখলে গাড়ির ব্যবস্থা কিন্তু এখানকার থাকার জায়গাগুলো করে রাখবে। এখানে থাকতে গেলে আপনারা পেয়ে যাবেন শিউলিবোনা উইকেন্ড স্টে। বুকিংয়ের জন্য 9830468
4-7-4। এখানে 5টি কটেজ, 2টি লাক্সারি টেন্ট রয়েছে। প্রতিটি কটেজ ও টেন্টে 4 জন করে থাকতে পারবেন। ভাড়া পড়বে 2,250 টাকা করে এবং টেন্টের ভাড়া 2,500 টাকা। এটি অবশ্যই বলে রাখি পোষ্য বান্ধব, তাই এখানে আপনারা নিজেদের পোষ্যকে অবশ্যই আনতে পারেন। আদিবাসী নৃত্য আর বারবিকিউ, ক্যাম্প ফায়ার সব মিলিয়ে কিন্তু শিউলিবোনার এই হোমস্টেটি আপনাদের জন্য একদম পুজোর জন্য জমে উঠবে। তৃতীয় জায়গাটি বাউটিজুলি, শান্তিনিকেতন থেকে কাছে। ভিড় এড়িয়ে ধীর স্থিরভাবে প্রকৃতিকে উপভোগ করতে গেলে অবশ্যই চলে আসতে পারেন এই বাউটিজুলিতে। শান্তিনিকেতন থেকে 8 ঘন্টা মতন পথ। বোলপুর বা প্রান্তিক থেকে বাউটিজুলি 9-10 কিলোমিটার মতন। গাড়িতে গেলে ঘুষখড়া শান্তিনিকেতনের রাস্তা ধরে অথবা ইলাম বাজারের রাস্তা ধরে শান্তিনিকেতন মোড়ে পৌঁছে যান। সেখান থেকে বোলপুরের দিকে না ঢুকে শিউরি মোড় ধরলে কাছেই বাউটিজুলি। কলকাতা থেকে গাড়িতে 3.5-4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন এই জায়গাটিতে। বাঁদিকে ভারত সেবাশ্রমের পাশ দিয়ে আঁকাবাঁকা লাল মাটির পথ হয়ে একদম স্কুলের মাঠের শেষ জায়গাটি হচ্ছে এই বাউটিজুলি। আঁকাবাঁকা পথের ধারে তালগাছ, নারকেল গাছের সারি আর পুকুর পেরিয়ে দিগন্ত বিস্তৃত সবুজ ধান জমি, হলুদ সর্ষের ক্ষেত। বর্ষায় কিন্তু বাউটিজুলির এক সৌন্দর্য অপূর্ব এবং একদমই আলাদা। চাইলে আপনার এখানে পুজোর সময় কিংবা গরমে এই ব্যস্ততম শহরের ক্লান্তি থেকে দূর করতে চলে আসতে পারেন এই বাউটিজুলি, একদম গ্রাম্য পরিবেশে থাকবার জন্য। বাউটিজুলিতে রয়েছে ইনক্রেডিবল ইন্ডিয়া স্বীকৃত হোমস্টে রেয়ার আর্থ ফার্ম হাউস। বুকিংয়ের জন্য 8017320752। এখানে 5টি দ্বিসজ্জার ঘর, 2টি 3 সজ্জার ঘর এবং 1টি 4 সজ্জার ঘর আছে। ব্রেকফাস্ট সহ 2 সজ্জার ঘরের ভাড়া 4,000 টাকা এবং 3 সজ্জার ঘরের 5,500 টাকা এবং 4 সজ্জার ঘর 6,500 টাকা। নিরামিষথালী মাথা পিছু 300 টাকা, আমিষ খাবার তারতম্য অনুযায়ী ভ্যারি করবে। অবশ্য এখানেও আপনারা বাড়ির পোষ্যটিকে নিয়ে আসতে পারেন সযত্নে। তাহলে পুজোর সময়, পুজোর ছুটিতে কিংবা এই বর্ষাকালে কিংবা গরমের হাত থেকে বাঁচতে অবশ্যই আপনারা চলে আসতে পারেন এই 3 জায়গার যে কোনো একটি জায়গাতে, অবশ্যই নিরাশ হবেন না। আর আপনাদের এই 3টে জায়গার ইনফরমেশান কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর অবশ্যই এরকম ধরনের নানান ইনফরমেশান আগামী দিনেও আসবে, তাই অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও এরকম নানান জায়গার সন্ধান নিয়ে।